এবার আরো কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। গাইবান্ধা থেকে নিখোঁজের সাত দিন পর সোনালী ব্যাংকের এক কর্মকর্তাকে ঢাকার আদাবর থেকে উদ্ধার করেছে পুলিশ। পরে নিখোঁজ আবু সুফিয়ানকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মানিকগঞ্জের কাটিগ্রামে শ্রদ্ধা ও ভালোবাসায় হোলি আর্টিজান হামলায় নিহত পুলিশ কর্মকর্তা রবিউল করিমের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। দুপুরে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে মানিকগঞ্জের কাটিগ্রামে রবিউল করিমের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। চট্টগ্রামে বায়েজিদ দরগার জমিতে বাণিজ্যিক ভবন নির্মাণ ও দোকান বরাদ্দের নামে গ্রাহকদের আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে সি মেরিনের মালিক ও জেএমজি হোল্ডিং অ্যাসিস্ট অ্যান্ড ডেভেলপার কোম্পানির অংশীদার রফিকুল ইসলাম সহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।